হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, আর আমার আজকের রেসিপিটা হচ্ছে নবাবি সেমাই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটির পুরো প্রসেসিংটা শুরু করা যাক। নবাবি সেমাইটা বানানোর জন্য প্রথমে আমি এই লাচ্ছা সেমাইগুলোকে ভেজে নেব। সেই জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ ঘি। তবে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। তো ঘিটা একটু মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করছি। তো ফ্রেন্ডস, ঘিটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে, তো এখন আমি এতে দিয়ে দিব লাচ্ছা সেমাই। আমি এখানে 1 প্যাকেটের মতো লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। আর এখন এই লাচ্ছা সেমাইগুলোকে আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি। মনে রাখতে হবে চুলার আঁচ কিন্তু কমই রেখে এই কাজটা করতে হবে। তো এখন আমি এতে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ। আর সেমাইটা ভাজতে ভাজতে এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ। আর আমি কিন্তু এই সেমাইগুলোকে অল্প আঁচে ভাজছি, কারণ এই সেমাইগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পুড়ে গেলে কিন্তু এর টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। আর চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। আর চিনিটা গলা পর্যন্ত আমি সেমাইগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, লাচ্ছা সেমাইগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে কিন্তু চিনিটাও গলে গিয়েছে, আর আমি সেমাইগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। যে বক্সে আমি সেমাইটা সেট করব, এই বক্সে আমি এখন এই ভেজে নেওয়া লাচ্ছা সেমাইয়ের অর্ধেক নিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি কিন্তু গরম অবস্থায় এই সেমাইয়ের অর্ধেকটা আমি এখানে একটা বক্সের মধ্যে হাত দিয়ে সমান করে বিছিয়ে দিয়েছি, আর গরম অবস্থায় দিয়েছি যাতে করে খুবই তাড়াতাড়ি সেট হয়ে যায়। তো এখন আমি ভিতরে যে ক্রিমটা বানাবো সেইটার জন্য চুলায় চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, ক্রিমটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। আর এখন আমি এতে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। আমি এখানে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। ফ্রেন্ডস, আমি কিন্তু এখানে দুধটা ভালোভাবে ঘন হওয়ার জন্য এই কনডেন্স মিল্ক, তাছাড়াও পাউডার মিল্ক আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এগুলো স্কিপও করতে পারেন। আর এগুলো কিন্তু আমি দিয়েছি যাতে করে দুধটা অনেক বেশি ঘন হয় আর দুধটা অনেক ক্রিমি হয়। আর আপনাদের হাতের কাছে যদি এই কর্নফ্লাওয়ারটা না থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে সুজিও দিতে পারেন। সুজি দিলেও কিন্তু এই দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে। তো আপনারা কিন্তু চাইলে এইটা খুবই কম খরচে করতে পারেন, আর বাসায় যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়েই এই ক্রিমটা কিন্তু বানানো যায়। আর আপনারা চাইলে এখানে ডানো ক্রিমও দিতে পারেন। তো আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে এইটাকে একটু ঘন করে ক্রিমের মতো করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি কিন্তু ভালোভাবে জাল করে অনেকটা ঘন করে নিয়েছি, আর এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হতে হতে কিন্তু এটা পুরোপুরি ক্রিমের মতো হয়ে যাবে। তো আমি এখন এই দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ক্রিমটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আমি এই সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি। আমি এই সেমাইটা কিন্তু 3টা লেয়ারই করব। আপনারা কিন্তু চাইলে এখানে আরও বেশি করে করতে পারেন। ক্রিমটা এভাবে দিয়ে আমি একটা চামচের সাহায্যে সব দিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এই দুধের ক্রিমটা দিয়ে দিয়েছি, আর এখন আমি উপর থেকে ভেজে রাখা সেমাইগুলো আবারও লেয়ারে করে দিয়ে দিচ্ছি। আমি এই সেমাইটাকেও
পুরোটা বক্সের মধ্যেই সাজিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি কিন্তু উপর থেকেও একটা লেয়ার করে দিয়েছি, আর এখন আমি এতে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। আপনারা কিন্তু চাইলে এখানে আরও অন্যান্য বাদাম দিয়েও ডেকোরেশন করতে পারেন, অথবা এখানে কিন্তু আপনারা চেরিও দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র একটা বাদাম আর কিশমিশ দিয়েই সাজিয়েছি, আপনারা চাইলে এখানে কাজু বাদাম, কাঠবাদাম এগুলোও দিতে পারেন। তো এই সেমাইটা কিন্তু এখন হয়ে গিয়েছে, তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল নওয়াবি সেমাই রেসিপি। ফ্রেন্ডস, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।